একটা সময় গোটা বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাসীদের অভয়ারণ্যে। গোপন জায়গায় বসে তারা নিয়ন্ত্রণ করত ঢাকাসহ সারাদেশের অপরাধ কর্মকাণ্ড। বাধা দিলেই লাশ হয়ে ফিরতে হতো নিরপরাধী মানুষজনকে। 2011-এর 26 ডিসেম্বর এমন পলাতক ও আলোচিত 23 সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল চারদলীয় জোট সরকার। তাদেরকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছিল আর্থিক পুরস্কার। অনেকেই জানতে চান বর্তমান এসব সন্ত্রাসীরা কোথায় এবং কেমন আছেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব আলোচিত 23 শীর্ষ সন্ত্রাসীদের মধ্য থেকে বাছাইকৃত শীর্ষ 5 জনকে নিয়ে। চলুন তাদের বর্তমান অবস্থা এবং শেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, সানজিদুল ইসলাম ইমন। ইমনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি পরিচয় যথেষ্ট। তিনি চিত্রনায়িকা দিতির স্বামী চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি। 1998 সালে বনানী ট্রাম্পস ক্লাবে সোহেল চৌধুরী খুনের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইমনকে গ্রেফতার করে। কয়েক মাস জেল খাটার পর তিনি জামিনে ছাড়া পেয়ে ভারতে চলে যান। 1999 সালে 30 জুন কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। 2001 সালে জামিন পান। সে বছরের অক্টোবরে ইমন দেশে ফেরেন। 2004 সালে র্যাবের ধাওয়া খেয়ে তিনি আবার কলকাতায় চলে যান। পরে 2008 সালে 7 মার্চ ইমনকে বাংলাদেশের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। সেই থেকে কারাগারে আছেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী ইমন। শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে নায়ক হত্যা ছাড়াও বেশ কয়েকটি হত্যা মামলা বিচারাধীন। এছাড়া পৃথক 2টি অস্ত্র মামলায় 17 বছর করে কারাদণ্ড হয়েছে তার। সন্ত্রাসী ইমনই একমাত্র সন্ত্রাসী যিনি অতি উচ্চ বংশের ছেলে হয়েও অন্ধকার জগতে পা বাড়িয়েছেন। তার বাবা মা দুজনই ডাক্তার। তারপরেও ছেলে ইমনকে তারা মানুষ করতে পারেনি। স্কুল থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাং বাবু নামে এক ব্যক্তির সাথে মারামারিতে জড়িয়ে পড়েন ইমন। সেই মারামারির প্রতিশোধ নিতেই প্রবেশ করেন অন্ধকার জগতে। পাংবাবু খুনের পর ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার মামুন শীর্ষ সন্ত্রাসী হেলাল ও জোসেফকে নিয়ে নিজের বাহিনী গড়ে তোলেন। এই বাহিনী একসময় ইমন মামুন গ্রুপ নামে পরিচিতি পেয়েছিল। পরে অস্ত্র মামলায় মামুনের সাজা হয়। এদের হাতে 1 ডজনের বেশি মানুষ খুন হয়। নাম্বার 2, পিচ্চি হেলাল। ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছিল যেসব সন্ত্রাসীদের জন্য, তাদের মধ্যে অন্যতম একজন ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। পিচ্চি হেলাল ছিলেন ফ্রিডম মিজান ওরফে পাগলা মিজানের ডানহাত। হেলাল, মিজান এবং 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ 3 রাস্তার মোড় নারায়ণগঞ্জ ও বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি করতেন। 2002 সালের 1 অক্টোবর শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের পরিকল্পনায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন ওয়ার্ড কমিশনার কে এম আহমেদ রাজুকে। তার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলে ভারতের পালানোর সময় গ্রেফতার হন পিচ্চি হেলাল। দীর্ঘ সময় কারাগারে রয়েছেন একসময়ের এই ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসী। কিন্তু কারাবন্দী থাকলেও থেমে নেই তার বেপরোয়া চাঁদাবাজি। যখন যে সরকার ক্ষমতায়, তাদের লোকজনকে ব্যবহার করে জেলে বসে নিজের চাঁদাবাজির রাজত্ব টিকিয়ে রেখেছেন। এছাড়া পিচ্চি হেলাল কারাগারে বন্দী থাকা অবস্থায় তার হুকুমে সাবেক কমিশনার তারিকুজ্জামান রাজীব গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরে তসিরুদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। জেল থেকেই এ হত্যার নির্দেশ দেন হেলাল। কারাগারে থাকলেও ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আগের মতোই ভয়ঙ্কর ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। নাম্বার 3, আরমান। আরমান ছিল সরকারের পুরস্কার ঘোষিত 12 নম্বর শীর্ষ সন্ত্রাসী। ওই সময় তার ছবিসহ পোস্টার সারাদেশে ছাটানো হয়। তখন আরমানের বিরুদ্ধে হত্যাসহ মামলা ছিল 13টি। 7 স্টারের কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের হাত ধরেই সন্ত্রাসীর জগতে আসেন আরমান। সুদর্শন আরমান তখন চাঁদাবাজি করতেন। কিছুদিনের মধ্যে মোল্লা মাসুদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। সুব্রত বাইনের সঙ্গ ত্যাগ করে যোগ দেন লিয়াকতের দলে। খুব অল্পদিনেই তিনি মুরগি মিলন ও লিয়াকতের ডানহাতে পরিণত হন। সে সময় মুরগি মিলনের সঙ্গে তার দারুণ ভাব জমে যায়। মিলনের হয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার চোরাচালান নিয়ন্ত্রণের কাজ নেন আরমান। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। এরপর অবস্থা বুঝে আরমান ভারতে পালিয়ে যান। ফিরে আসেন 2005 সালের মে মাসের দিকে।
ঢাকায় ফিরে কেরানীগঞ্জে তার বোনের বাড়ির পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেন। ওই বছরের ১৩ জুন রাতে ধানমন্ডির একটি বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। সেই থেকে গাজীপুরের হাই সিকিউরিটি সেলে দিন কাটাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী আরমান। ৪. পিচি হান্নান। বাবার কাঁচামালের ব্যবসায় সহায়তা করতে ঢাকায় আসা চাঁদপুরের ছোটখাটো গড়নের সেই আব্দুল হান্নানই একসময় হয়ে ওঠেন ত্রাস দুর্ধর্ষ সন্ত্রাসী পিচি হান্নান। অপরাধের মাধ্যমে আয় করেন বিপুল অর্থ সম্পদ। ঢাকার অপরাধ জগতে সুব্রত বাইন্দের সেভেন স্টার গ্রুপের প্রতিপক্ষ ফাইভ স্টার গ্রুপের অন্যতম সদস্য। তৎকালীন চারদলীয় জোট সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন পিচি হান্নান। তার নামে প্রায় ২ডজন হত্যা মামলাসহ অসংখ্য মামলা ছিল। অথচ হান্নান তার এলাকায় ছিলেন সুফি দরবেশের মতো। ঢাকাসহ সারাদেশের মানুষ হান্নানকে দুর্ধর্ষ সন্ত্রাসী হিসাবে জানলেও গ্রামে তিনি ছিলেন সহজ সরল সদালাপী। টেলিভিশন পত্রিকায় শীর্ষ সন্ত্রাসী হিসাবে তার নাম দেখে তাদের বিশ্বাসী হতো না। এলাকায় কোনো খারাপ কাজে জড়িত ছিলেন না। ঈদে অসহায়দের কাপড় ও আর্থিক সহায়তা দিতেন। ২০০৪ সালে ২৩ জুন উত্তরায় অল্পের জন্য র‍্যাবের হাত থেকে ফসকে গেলেও ২৬ জন বন্দুকযুদ্ধে নিহত হন ২১টি হত্যা মামলার এই আসামি। ৫. কিলার আব্বাস। পুলিশ সূত্রে জানা গেছে কিলার আব্বাস জেলখানায় বন্দী আছে। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা বিচারাধীন রয়েছে। কিলার আব্বাস ঢাকার কাফরুল এলাকায় থাকতেন পুলিশ সূত্রে জানা যায়। অপর শীর্ষ সন্ত্রাসী টিটনকে ঢাকা মহানগর পুলিশ ২০০৪ সালে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে। টিটন ঢাকার হাজারিবাগ এলাকার বাসিন্দা। একই বছরের ১৫ই ফেব্রুয়ারি অ্যাডভোকেট বাবর এলাহি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এদিকে ২০০৩ সালের মার্চে হাতিরঝিল এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার পর পালাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় সন্ত্রাসী আলাউদ্দিন। কামরুল হাসান হান্নান জার্মানি ও জাফর আহমেদ মানিক ওরফে মানিক ভারতের ত্রিপুরায় অবস্থান করছে বলে জানা গেছে। শীর্ষ সন্ত্রাসী আমিন রসুল সাগর যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। শামীম আহমেদ কানাডায় আছে কয়েক বছর ধরে। শামীম রাজধানীর কোতোয়ালি থানাধীন ডক্টর শামসুদ্দিনের ছেলে। এছাড়াও ২০০৪ সালে ফ্রিডম রাসুকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি রমনা এলাকার মনসুরের ছেলে। মিরপুর এলাকার আরেক সন্ত্রাসী শাহাদাত হোসেনও এখন ভারতে অবস্থান করছে। ২০১৬ সালের ২৭শে অক্টোবর তানভীর জেল থেকে মুক্তি পায়। এরপর থেকে তানভীরও থাকেন কলকাতার বনগাঁও এলাকায়। ২০০৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে ফ্রিডম সোহেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে। এই তো ছিল শীর্ষ সন্ত্রাসীদের হালচাল। কিন্তু এখনও অনেক অপরাধী আছেন যারা উচ্চশিক্ষিত, তারা প্রযুক্তিতেও পারদর্শী। ইংরেজি মাধ্যমে লেখাপড়া করা ধর্ণাঢ্য পরিবারের সন্তানরা নানা অপরাধে রাজধানীতে জড়িয়ে পড়ছে। তারা অপরাধ সংগঠনের আগে তার ধামাচাপা দিতে অনেক কৌশল গ্রহণ করে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোলকধাঁধায় ফেলতেও তাদের জুড়ি নেই। আধুনিক আর প্রযুক্তি জ্ঞানসম্পন্ন এসব অপরাধীকে রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনেক দক্ষ হতে হবে। ঘটনার আগেই সন্দেহভাজন অপরাধীদের ব্যাপারে সব ধরনের তথ্য থাকা জরুরি। দর্শক, বাংলাদেশের আরও কিছু শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে অনেকগুলো ভিডিও ইতোমধ্যে আপলোড করা হয়েছে এই চ্যানেলে। তাদের সম্পর্কে জানতে ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল। আপনার নজরে কাকে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজন সন্ত্রাসীর নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।